আট নাকাশি পাড়ার পর ডোমকলের রাজনৈতিক সন্ত্রাসে দুদিনে তিনজন খুন হলেন। সব তৃণমূলের গুন্ডারা, মৃত্যু দুঃখজনক কিন্তু পরিণতি গুলো দেখো। মগরাহাটে যেটাকে তৃণমূলের লোকরাই তৃণমূলকে খুন করেছে, হচ্ছে সেলিম লস্করের ডান হাত। ভোটের দিন লুট করেছে, গণনার দিন লুট করেছে, তো জনরস তৈরি হয়েছে। গণতান্ত্রিক শক্তিকে দাবিয়ে রাখলে, মানুষ যখন আইন পুলিশের উপরে আস্থা উঠে যায় যে ও তো তৃণমূল করে, ও তো ভাইপোর লোক, পুলিশ ওকে কিছু করবে না, তখন এই ধরনের মানে কাঙ্ক্ষিত নয় অনভিপ্রিত ঘটনাগুলি ঘটতে থাকে। যেমন জঙ্গলমহলে সিপিআইএম দীর্ঘদিন ধরে ওখানে মানুষের অধিকার, গণতন্ত্রকে সমর্থন করেনি বলে বিচ্ছিন্নতাবাদী শক্তি বিডাব্লিউজি বা মাওবাদীরা সুযোগ নিয়ে পরে জনসাধারণের কমিটি করেছিল। তাই ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থাপনা এবং মানুষের প্রকৃত মতামতের প্রতিফলন যা ভোটের মধ্য দিয়ে হয় তাকে স্বীকার করা সমস্ত রাজনৈতিক দলের উচিত। যখনই আইন, প্রশাসন, সংবিধানের প্রতি মানুষের আস্থা উঠে যায় তখন মানুষ বাধ্য হয়ে কেউ আইন হাতে তুলে নেয় আর বিচ্ছিন্নতাবাদী শক্তিরা অপকর্ম করার সুযোগ পেয়ে যায়। এর জন্য দশকের পর দশক মমতা ব্যানার্জি দায়ী থাকবেন, তিনি দায়ী থাকবেন, এবং তার গুন্ডারা আজকে যেভাবে মানুষ এদেরকে পিটিয়ে মারছে, মগরাহাটে যেটাকে খুন করেছে, আমি আবারও বলি মৃত্যু দুঃখজনক, কিন্তু যেভাবে বিভৎসভাবে ছবিতে দেখবেন, ছবি দেখা যাচ্ছে, এদের পরিণতি এটাই হবে। আপনি ভোট দিতে দেবেন না, আপনি জিতলে গুনতে দেবেন না, জিতার পরে সার্টিফিকেট কেড়ে নেবেন, জিতে শান্তি নেই, ছোট ছোট বাচ্চা বৃদ্ধ বাবা মাকে ছেড়ে মহিলা মেম্বারদেরকে লুকিয়ে থাকতে হবে, একটা ঘরে 20 জন মহিলা, একটা ঘরে 30 জন পুরুষ। এইভাবে মানুষকে যদি তার অধিকার থেকে বঞ্চিত করেন, বগরাহাটে হয়েছে ময়লার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানায় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সোনা ও রূপোর গহনার ভোজনের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়লার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে।